টোটো চালকদের মিছিল। জলপাইগুড়ি শহরে টোটো চালকদের মিছিল এবং ডেপুটেশন জেলা শাসককে। গ্রামের টোটো শহরে ঢুকতে দিতে হবে এই দাবিতে টোটো চালকদের ডেপুটেশন জেলা শাসকের কার্যালয়ে। সারা বাংলায় টোটো চালক ইউনিয়নের তরফ থেকে শহরে ছোট চালকেরা মিছিল করে জেলা শাসককে স্মারকলিপি জমা দেন। সেই কাগজে কি পৌরসভায় গিয়ে কাজ হচ্ছে? না, কাজ হচ্ছে না। কি বলছে? ওরা বলছে যে অরিজিনাল কাগজ লাগবে বা অরিজিনাল 3 নম্বর মানে ট্যাক্সের কাগজ লাগবে, এগুলো বলছে। কি করবেন তাহলে এখন? এখন তো কাগজ তো দরকার, কাগজ দরকার, কিন্তু ওইটাই এখন ভেবে পাচ্ছি না কি করবো, আমরা কি করবো সেটাই। ডেপুটেশন কেন্দ্র করে জেলা শাসকের কার্যালয়ের গেটে কড়া পুলিশি ব্যবস্থা লক্ষ্য করা যায়। অতি শীঘ্রই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তারা। মূলত 1 সেপ্টেম্বর থেকে পৌরসভা এবং প্রশাসন মিটিং করে তারা 1 সেপ্টেম্বর থেকে গ্রামের কোন টোটো শহরে প্রবেশ করতে দিবে না, যেহেতু ওরা বলছে যে শহরে তারা নাকি গ্যাঞ্জাম হচ্ছে। আমরা বলছি যে গ্রাম শহরে ভেদাভেদ নয়, সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে যাওয়া হোক, প্রশাসন যেভাবে চালাবে সেভাবেই টোটোটা চলবে এবং সকলকে জানি কাজের ব্যবস্থা করে দেয়, তারও ব্যবস্থা যদি করে দেয় তাহলে তারা টোটো চালাবে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।